মুখ্যমন্ত্রী যিমানে গ্রেপ্তার করিব আমি সিমানে উলিয়াই আনিম। মুখ্যমন্ত্রী বাসারে উঠাই আনিলে আমি আইনের পথে রেলেরে উলাই আনিম। যিমানে গ্রেপ্তার নকরক কিয় আমি আইনের রাস্তায় সকলকে উলিয়াই আনিম। প্রসঙ্গ বাল্য বিবাহ, জানুয়ারি মাহৰ পৰা ৰাজ্যজুৰি চৰকাৰে চলোৱা বাল্য বিবাহ বিৰোধী অভিযানত গ্ৰেপ্তাৰ হৈছে হাজাৰ হাজাৰ স্বামী। এতিয়াও জেলত আছে বহু অবৈধ বুলি আখ্যা দিয়া স্বামীসকল। এতিয়াও বিভিন্ন প্ৰান্তৰ পৰা আৰক্ষীয়ে আটক কৰিয়ে আছে অবৈধ স্বামীসকলক। প্ৰতি ছমাহৰ মূৰে মূৰে আৰক্ষীয়ে এই বাল্য বিবাহৰ বিৰুদ্ধে অভিযান চলায়ে থাকিব। এই গ্রেপ্তার হওয়া প্রসঙ্গক লৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক চ্যালেঞ্জ দিলে বরপেটার অধিবক্তা সুকুর আলী আহমেদে। অধিবক্তাগৰাকীয়ে মন্তব্য করেছে, মুখ্যমন্ত্রী যিমানে গ্রেপ্তার করব আমি সিমানে উলিয়াই আনিম, আইনের রাস্তায় সকলকে জামিন করে আনিম। লাখ লাখ অধিবক্তা আছে জামিন দিবলৈ। বাল্য বিবাহ বন্ধ করক, কিন্তু যি পদ্ধতিৰে বন্ধ কৰাৰ চেষ্টা চলাইছে সেয়া আমি মানি নলওঁ। মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় যদি আইনক আইনের রাস্তায় চলিব যদি এনে এক্সট্রা জুডিশিয়ালি নাইবা অপারেশন চলায় যদি বাসে বাসে উঠাই আমি আছো, তেখেতে বাসে বাসে উঠাই লৈ আহিব আইনের রাস্তায় দি আইনের জড়িয়তে সেই মানুহসকলক আমি রেলগাড়ি ওলাই আনি মুকলি করে দেওয়ার কারণে চেষ্টা করিম। তার কারণে তার আমাক আইনে বাধা নিদিয়ে আমি আইনের রাস্তায় দি বাহির করে লিম। গতি তেখেতে নিব পারে, আমিও ওলাই দেওয়ার কারণে লাখ লাখ উকিল অসমত আছে, এগুলোকে আইনের রাস্তায় দিয়ে আইনের জড়িয়ে আইন আদালত আছে। আমার মাননীয় গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ে কৈছে নহয় যে ন্যায়ালয় তো আর চকু মুদি নাথাকে, সরকারের যে ইচ্ছা তাকে করিব, সরকারের যে ইচ্ছা যে ধারা ইচ্ছা সেইটাই লাগাব। গতি আইন ন্যায়ালয় চকু মুদি থাকিব নাকি, এই দেখুন গুয়াহাটি উচ্চ ন্যায়ালয় ইতিমধ্যে কই দিছে। গতিকে অসমৰ অধিবক্তাসকলে চকুমুদি নাথাকে, আইন আদালত চকুমুদি নাথাকে, তেখেতে যেনেকৈ গ্ৰেপ্তাৰ নকৰক কিয় বাছে বাছে কৰিলেও কৰিব পাৰে। গতিকে তেখেতৰ এই কথাটো আমি ভাল পোৱা নাই। আৰু যদি তেখেতে তেনেকৈ কৰে তেনেহ'লে আমি অধিবক্তাসকলে আইনৰ জৰিয়তে আদালতৰ জৰিয়তে আমি নিশ্চয় সেই মানুহখিনিক মোকলাই অনাৰ কাৰণে চেষ্টা কৰিম। আমি মোকলাই মাৰুতি গাড়ী দি লৈ আহিম, ট্ৰেইনে দি লৈ ওলাই আনি সেইহঁতক ঘৰ পৌঁছাই দিয়াৰ কাৰণে ব্যৱস্থা কৰিম। বাল্য বিবাহ বন্ধ হ'ব লাগে, নট অনলি চিয়াম। অসমৰ এনে কোনো সচেতন নাগৰিক নাই, এনে কোনো মানুহ নাই, এনে কোনো শিক্ষিত মানুহ নাই যিয়ে বন্ধ হোৱাটো নিবিচাৰে। চবে বন্ধ হোৱা বিচাৰে, আমিও বিচাৰোঁ, শ্যামেও বিচাৰে বন্ধ হওক। কেৱল শ্যামৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ বাল্য বিবাহ বন্ধ কৰাৰ যি অপাৰেশ্যনৰ যি ছিষ্টেম যি পদ্ধতি সেইটোকে আমি সমৰ্থন কৰা নাই। বাল্য বিবাহ বন্ধ হ'ব লাগে, মুখ্যমন্ত্ৰীয়ে কৈছে, আমিও কৈছোঁ, অসমৰ চব মানুহে কৈছে। কোনো মানুহ এনে মানুহ মুখ্যমন্ত্ৰীয়ে ওলাই দিব পাৰিব নেকি যিজনে বাল্য বিবাহ বন্ধ কৰা হোৱাটো নিবিচাৰে? এনেকুৱা কোনো মানুহ অসমৰ মুখ্যমন্ত্ৰী দেখাই দিব নোৱাৰিব। গতিকে অসমৰ চব মানুহে বাল্য বিবাহ বন্ধ হোৱা বিচাৰে, মুখ্যমন্ত্ৰীয়ে বিচাৰে, অসমৰ চব নাগৰিকেই বিচাৰে, ভাৰতৰ চব নাগৰিকেই বিচাৰে। কিন্তু কেৱল পদ্ধতিটো যিটো ছিষ্টেম, ছিষ্টেমহে তেখেতৰ ছিষ্টেমটোহে সমৰ্থন কৰা নাই মানুহে। গতিকে সেই ছিষ্টেমটো সংশোধন কৰি বাল্য বিবাহ বন্ধ হওক সেইটো আমি কামনা কৰিছোঁ। বাল্য বিবাহ হোৱাটো হ'লে দেশৰ ক্ষতি, ৰাষ্ট্ৰৰ ক্ষতি, সমাজৰ ক্ষতি, সমাজত বিশৃংখলা হৈ যাব। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়ে অৱশ্যে কৈছে, তেখেত হয়তো কিজানি আবেগিক কথাটো কৈছে যে বাল্য বিবাহ বন্ধ নহ'লে হয় মোক খেদক, হয় মোক খেদক, নহ'লে বাল্য বিবাহ বন্ধ কৰক, গতিকে আৰু বাছে বাছে উঠাই লৈ আহিম। আচলতে গণতন্ত্ৰ দেশত এজন প্ৰতিনিধিয়ে এনেকুৱা আবেগিক কথা নকৈ বাছে বাছে উঠাই লোৱাৰ কোনো যুক্তি কি যুক্তিযুক্ত আছে? মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই আহ্বান দিলে দেখোন বাল্য বিবাহ আমি বন্ধ হৈ আছে, আমি চবেই মানি লওঁ। মুখ্যমন্ত্ৰী এনেকুৱা কোনো কথা আছে নেকি যে অসমৰ মানুহে মানা নাই, আমি সমৰ্থন কৰা নাই? অসমৰ সকলো তেখেতৰ সকলোবিলাক কথা দেখোন আমি সমৰ্থন কৰিছোঁ, মানি লৈছোঁ, অসমৰ জনসাধাৰণে হিৰ ধাৰ্য কৰি মানি লৈ কামবিলাক কৰি আছে। গতিকে তেখেতে আহ্বান দিলেই বাল্য বিবাহ বন্ধ হৈ যাব। তেখেতে আহ্বান যেনেকৈ দিছে, গতিকে বাল্য বিবাহ বন্ধ হোৱাৰ আৰু কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিবিলাক অৱলম্বন কৰিলে বন্ধ হৈ যাব। গতিকে এজন গণতন্ত্ৰ দেশত, এজন গণতন্ত্ৰ দেশৰ প্ৰতিনিধিয়ে, ৰাইজৰ প্ৰতিনিধি হৈ যে বাছে বাছে উঠাই লৈ আহিম এনেকুৱা হুমকিমূলক কথা নকৈ আহ্বান দিলেই কামটো হৈ যাব। আৰু এটা কথা আছে, তেখেতে যেনেকুৱাকৈ কঠোৰভাৱে কথাটো কৈছে, ভাৰতবৰ্ষৰ কিছুমান আইন আছে যিবিলাক আইন কেন্দ্ৰীয় চৰকাৰে বনালেও ষ্টেটে অৰ্থাৎ ৰাজ্য চৰকাৰে এমেণ্ডমেণ্ট কৰিব পাৰে, অৰ্থাৎ ষ্টেট এমেণ্ডমেণ্ট এটা থাকে। গতিকে তেখেতে যদি অসম বিধানসভাত চাইল মেৰিজ
প্রহিবিশন অফ চাইল্ড মেরেজ অ্যাক্ট 2006 যদি স্টেট এমেন্ডমেন্ট আনে তেতিয়া কথাটো বেলেগ তেতিয়া ইয়াতকৈ আরো কঠোর দৃষ্টিভঙ্গী গ্রহণ করব পাৰিব কিন্তু যেহেতু স্টেট এমেন্ডমেন্ট আনা নাই অসমত গতিকে ভারতবর্ষৰ যেটো আইন প্রহিবিশন চাইল্ড মেরেজ অ্যাক্ট 2006 গতিকে সেই আইনের নিয়মতে আইনটো চলিব লাগিব আইন আইনের পথে যাব দিব লাগিব গতিকে মুখ্যমন্ত্রী তেনেকুৱা কথাই আসলতে আইনের প্রতি গণতন্ত্রের পরিপ্রেক্ষিতে মই ভাবো কি সুরক হয়ে পড়ে অসমত লাখ লাখ অধিবক্তা আছে তেওঁলোকে চকু মুদি বহি নাথাকে বহি নাথাকে আইনেও চকু মুদি আইনী প্রক্রিয়ারে গ্রেপ্তার করা সকলকে উলিয়াই আনিব বলি এনেদরে মুখ্যমন্ত্রীক উভতি ধরিলে অধিবক্তা সুকুর আলী আহমেদে কলগাছিয়ার পৰা জাভেদ আলীৰ রিপোর্ট টাইম 8